হ্যাঁ, ওয়েলকাম এভরিঅল। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা ট্রমাটিক পেশেন্ট। আমরা সেটা হিস্ট্রি দেব, কিছু এক্সামিন করব এবং কি অসুবিধা হয়েছে সেটা জানার চেষ্টা করব। এই ধরনের কেস আমরা সাধারণত যদি পেয়ে থাকি তাহলে পরীক্ষায় শর্ট কেস হিসেবে আমরা এই ধরনের কেসগুলি দিতে পারি। আসসালামু আলাইকুম, কি নাম আপনার বাবা? কত বয়স? আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আচ্ছা, আপনার কি অসুবিধা নিয়ে আমাদের হসপিটালে এসেছেন? কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্টের পরে আপনি কোথাও চিকিৎসা নিয়েছেন নাকি সরাসরি আমাদের হসপিটালে এসেছেন? তারপরে হচ্ছে অবশ্যই আছে। আমাদের উনি একটা হিস্ট্রি দিয়েছেন যে উনি অ্যাক্সিডেন্ট করেছেন, অ্যাক্সিডেন্ট করার পরে ওনার ডান পায়ে অসুবিধা হয়েছে, উনি দাঁড়াতে পারেন নাই সাথে সাথে, এবং উনি হচ্ছে ডান পাটা ফুলে গিয়েছিল, এরপর উনি সরাসরি আমাদের হসপিটালে চলে এসেছিল। তা এখন আমরা রোগীকে প্রপার এক্সপোজার করলাম, প্রপার পজিশনিং করলাম, এখন হচ্ছে আমাদের এক্সামিনেশনের পার্ট। আমরা আসলে তিনটা পার্টে এক্সামিন করে থাকি রোগীকে, ইন্সপেকশন, দ্যাট ইজ লুক, দেন ফিল করব, দেন হচ্ছে মুভ করব। অবশ্যই আমরা বাইলেটারালি করার চেষ্টা করব। সো আমরা অন ইন্সপেকশন কি দেখতেছি, আর একটু সামনে আসো। অন ইন্সপেকশনে আমরা দুইটা হাঁটু কম্পেয়ার করতেছি, উনি যেখানে ব্যথা পেয়েছেন আমাদেরকে হিস্ট্রি দিয়েছেন, আমরা সেই জায়গাটুকু ইন্সপেকশনে দেখতেছি। আমাদের রাইট নি জয়েন্টটা বেশ সোয়েলিং আছে, দুই পাশে প্যারাপেটেলার হলো যেটা আছে সেটা ফুল আছে, স্কিনটা একটু ব্ল্যাকেনিং হয়ে আছে, দ্যার ইজ এ নো ভিজিবল স্কার মার্ক অর এনি আদার ব্রুইজ অ্যাব্রেশন, দ্যার ইজ নো অ্যাঙ্গার্স ভেইন। অন দ্য আদার হ্যান্ড দ্য লেফট নি ইজ কোয়াইট ওকে, হেয়ার ডিস্ট্রিবিউশন ইজ নর্মাল, যেহেতু অপারেশন হবে আমরা এখানে শেভ করিয়েছি। অন পালপেশন, এখন আমরা পালপেশন শুরু করব। পালপেশনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব পেশেন্টের টেম্পারেচার, অবশ্যই দুই পাশে কম্পেয়ার করব, এই পাশে ডান রাইট নিতে টেম্পারেচারটা একটু বেশি আছে, দেন হচ্ছে পেশেন্টের দিস ইজ হচ্ছে টিবিয়াল টিউবারসিটি, অ্যান্ড আমরা যদি হালকা একটু বেন্ড করি নি জয়েন্টটাকে তাহলে এই পাশ থেকে হচ্ছে জয়েন্ট লাইন, এই জয়েন্ট লাইনটা এইদিকে এসে শেষ, তো আমরা এই বরাবর প্রেস করলে উনি ব্যথা পাচ্ছে, ঠিক আছে? টেম্পারেচার প্রেজেন্ট, টেন্ডারনেস প্রেজেন্ট, দ্যার ইজ এ সোয়েলিং হুইচ ওয়াজ টেন্স সোয়েলিং বাট নাও ইট ইজ মোর সফট দেন বিফোর, অ্যান্ড ডিস্টাল ভাস্কুলার স্ট্যাটাস উই আর চেকিং, ভাস্কুলার স্ট্যাটাস ইজ নর্মাল, অ্যান্ড আপনি একটু পায়ের পাতাটা কি নাড়াতে পারবেন? জি নাড়ান, ডিস্টাল ভাস্কুলার স্ট্যাটাস ওকে, আপনি আমি যে এখানে ধরছি আপনি কি বুঝতে পারছেন? জি হ্যাঁ, তার মানে ডিস্টাল নিউরোভাস্কুলার স্ট্যাটাস ওনার নর্মাল আছে, ওকে। So, as we, what we are suspecting at knee joint occurred, আমরা পালপেশন শেষ, এখন হচ্ছে মুভমেন্ট। আমরা যেহেতু নি জয়েন্টে ওনার পেইন, নি জয়েন্টের একটা প্যাথোলজি সাসপেক্ট করছি, আমরা নি জয়েন্ট তো মুভ করাতে পারছি না, সো আপনি পায়ের পাতাটা উপরের দিকে টান দেন, নিচের দিকে টান দেন, হ্যাঁ ডিস্টাল জয়েন্ট উনি মুভ করতে পারছে। সো ফ্রম দ্য হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন উই আর সাসপেক্টিং দেয়ার ইজ এ প্যাথোলজি ইন দ্য নি জয়েন্ট। সো হোয়াট ওয়াজ দ্য প্যাথোলজি? আমরা প্রথমে সাসপেক্ট করতে পারি প্যাথোলজি ইন দ্য প্যাটেলা, ফ্র্যাকচার প্যাটেলা হতে পারে, ফ্র্যাকচার টিবিয়াল টিউবারোসিটি থেকে, দ্যাট ইজ টিবিয়াল প্লেটো ফ্র্যাকচার হতে পারে, ফ্র্যাকচার ডিস্টাল ইন্ড অফ দ্য
ফিমার হতে পারে, অ্যাজ দেয়ার ইজ নো ভিজিবল গ্রস ডিফর্মিটি। সো আমরা টিবিয়াল প্ল্যাটো ফ্র্যাকচার অথবা ডিস্টাল ফিমোরাল ফ্র্যাকচার রুল আউট করতে পারি, ঠিক আছে। সো আমরা চিন্তা করতে পারি দেয়ার মাইট বি প্যাথোলজি ওভার দ্য প্যাটেলা। সো আমরা এখন এই পেশেন্টকে কি করতে পারি, আমরা হচ্ছে ফর কনফার্মেশনের জন্য এখন আমরা একটা এক্স রে করাবো পেশেন্টকে, এক্স রে অফ দ্য রাইট নি জয়েন্ট, এপি ভিউ অ্যান্ড ল্যাটারাল ভিউ। So what we are seeing in the X-ray, in X-ray we are seeing there is a transverse fracture at the patella with a, there is a transverse fracture at the patella with there is a also another segmental type of fracture in the distal fragment of the patella. So from the history, clinical examination and radiology, it is a case of fracture patella right, okay. So এই ধরনের কেসে আমরা সাধারণত বলেছিলাম কি টিপিক্যাল হিস্ট্রি ছিল, দ্যার ইজ এ হিস্ট্রি অফ ট্রমা ফলোড বাই পেইন, সোয়েলিং অ্যান্ড লস অফ ফাংশন, দ্যাট ইজ হি ওয়াজ আনএবল টু স্ট্যান্ড অ্যান্ড মুভ বাই হিজ রাইট লোয়ার লিম। সো আমরা এক্সামিনেশন করেছি, আমরা ইনভেস্টিগেশন করেছি, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। সো এই ক্ষেত্রে ওনার অ্যাক্সিডেন্টের হিস্ট্রিটা হয়েছে 4 দিন আগে, আমরা পেশেন্টটাকে অ্যাডমিট করেছি, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েছি, সোয়েলিং সাবসাইড করার জন্য আমরা সময় দিয়েছি, যেহেতু এখন সোয়েলিং কমে আসছে এখন আমরা পেশেন্টকে সার্জারি করব। সার্জারিটা হচ্ছে ওপেন রিডাকশন অ্যান্ড ইন্টারনাল ফিক্সেশন বাই টেনশন, মডিফাইড টেনশন ব্যান্ড ওয়েরিং, ওকে। সো দিস ইজ এ কেস, আমরা এই ধরনের কেস যদি পরীক্ষার ক্ষেত্রে পাওয়া যায় আমরা শর্ট কেস হিসাবে দিতে পারি। থ্যাংক ইউ অল।